সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে চলে আসছি রাজশাহী জেলা বালেশ্বর হাটে। তো বালেশ্বর হাট থেকে আমরা যে আপডেটটা করে থাকি বুধবারের হাটে, এক কথায় দুর্গাপুর থেকে যে আমরা কাঁচামালের আপডেটটা করি, তো পাটের ভিডিওটা আমরা বালেশ্বর হাট থেকে দিয়ে থাকি। সবসময় আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার আগামীকালকের ভিডিও, সেটা বুধবার হাট আমরা দিয়ে থাকি কত পাটের বাজারটা জানানোর জন্য। আজকে দেখি আমরা কেমন দাম আছে, কেমন দামে যারা হয়তো টার্মিনাল দেখেন হয়তো তারা তো জানে, যারা আমাদের নতুন আছেন। তো দর্শক আমরা যে এখানে একটা সর্বপ্রথমে যে পাটটা দেখছি, আমরা এখানে দুই কোয়ালিটির পাট দেখছি। নিচেরটা একটু কালারটা ভালো লাগছে আর উপরে একটু কালো লাগছে পাটের। আসসালামু আলাইকুম চাচা, কেমন দাম বলছে আজকে, কি দাম বলছে পাট আজকে? দর্শক আমরা এখানে যে এভারেজ লট মিলে দুইটা 2300 করে মূল করা দাম হয়েছে। তো দেখা যাচ্ছে এখানে এটা হয়তো একটু 50-100 টাকা দামে বেশি বেছে কিনা হবে, এটা একটু কম বেছে কিনা হবে, তো সেই হিসাবে একটু আপনার কম হচ্ছে আজকে বাজারে। দর্শক এই যে আমরা এই পাশে আনাল ভাইকে দেখছি, আজকে বাজারে কেমন পাট কিনলো সে আর কেমন দামে একটু কথা বলে আসি তার সাথে। আনাল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। পাট তো মোটামুটি আজকেও ব্যাপক আমদানি দেখছি। ব্যাপক আমদানি হ্যাঁ, পাট তো ভাই খাবার জিনিস না, বেচা আছে। বেচা আছে 1000 হলেও বেচতে আমি, 1500 হলেও বেচতে আমি, 5000 হলেও বেচতে আমি। কি দাম নিলেন আজকে সর্বোচ্চ? আজকে সর্বোচ্চ দাম 24-24.5 এই দাম নেওয়া হয়েছে সর্বোচ্চ বাজার। তো পাটের দাম তো অনেকটাই কমে গেল, উঠে বাজার অনেকটাই খারাপ হচ্ছে। তো দর্শক আমরা যে এখানে দেখি এক ভাই বসে আছে গাড়িতে, এই যে পাটটা আমরা, ভাই কি দাম হয়েছে পাটটা? 2250। আনাল ভাইকে দিচ্ছেন মনে হয় নাকি, স্লিপ করছে 2250। তো আনাল ভাই নিচ্ছে 2250 করে, আমরা এখানে যে দর্শক এই যে আমরা দেখছি ব্যাপক, আমরা প্রথম থেকে শুরু করে এখনো শেষ মতে বুঝতে পারি নাই। তো আজকে পাট এই যে এখানে যে গাড়িতে পাটটা দেখলাম, তো আজকে বাজারে আমরা দেখছি যেগুলো হচ্ছে আপনার নিম্নমানের একটু কোয়ালিটির মধ্যে ভাই ভালো। তো আজকে আসলে রাজশাহী অঞ্চলের মধ্যে পাটের জন্য বিখ্যাত হাট, পাট সবসময় গুয়াহাটে আমরা দেখি ব্যাপক আমদানি হয়, কিন্তু পাটের জন্য বিখ্যাত, কিন্তু আসলে কৃষকের সেভাবে দাম পাচ্ছে না। তো তাদের মনমানসিকতা অনেকটাই খারাপ, যে আসলে পাটের যে হারে ব্যাপক খরচ। এইমাত্র নিয়ে আসলেন না, দাম হইলো ভাই আজকে? দাম হচ্ছে ভাই, দাম হচ্ছে আজকে 2400 একটু কৃষকের বেশি। তো এখানে যে পাট আমরা দেখছি এই যে মোটামুটি একটু কোয়ালিটিটা ভালো, 2400 দাম হচ্ছে। তো এই পাটটা কিছুদিন আগে যে বাজার উঠেছিল তারপরে তার অনেকটা 26-25 বিক্রি করতে পারতো এই দামে কিছুদিন আগে। হ্যাঁ, তো আজকে আমরা বালেশ্বর হাট থেকে, তো আজকে সর্বোচ্চ যে পাটটি একটু কোয়ালিটি সম্পন্ন ভালো আছে 2500 থেকে 2500 আছে কিনা হচ্ছে বর্তমান পাট। আর যেগুলো নিম্নমানের সেগুলো 2200 থেকে আপনার 2250-2300 এর মধ্যে নিম্নমানের পাটগুলো আছে কিনা হচ্ছে বর্তমান বাজারে। Thank you.